রূপনারায়ণ নদীর বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতির লোক বাস করে, অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মোড়া পড়ায়। আশেপাশের প্রায় দশখানা গাঁয়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে আছে পোড়া কাঠ, হাত পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মোড়ার হাড়, ভাঙা হাঁড়ি আর সোড়া। যারা মোড়া পোড়াতে পারে না, সেই সব মোড়া আর ছোট ছোট ছেলে মেয়েদের মোড়া মাটিতে পুঁতে দেয়া হয়। তারপর সেই সব মোড়া মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটাতে একদল শকুনের বাস। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন্দ্রলই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় চার দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হল, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়ার জোনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝটপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখলো নগেন্দ্রের পোচা গোলা মৃতদেহটা চড়ে এসে আটকে গেছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটোও শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল। এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় দিয়ে মোড়াটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো। রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেন্দ্রের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার দুটি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা ভালোভাবেই বাপে সাধ্য করল। জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল।
এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল। তারপর থেকে নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি হতে লাগলো। একদিন নগেনের বউ রাতে একটা শব্দ শুনে বাইরে এসে দেখল, তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ওমা গো, ওটা কি গো? ওমা! সে ভয় পেয়ে চিৎকার করে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখল, কিন্তু কাউকেও আর দেখা গেল না। তখন তারা বলাবলি করতে লাগলো, ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাতে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সবাই ভয় পেয়ে গেল। রাতে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল, রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা, কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝল নগেন্দ্রলই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলেপাড়ার ফকির আর নীতিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল। নগেনের বাড়ির পাশ দিয়েই তাদের যাওয়ার রাস্তা, তাই তারা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আপন মনে। হঠাৎ তাদের চোখ পড়ল নগেন্দ্রলয়ের বাস্তুভিটের দিকে। অবাক হয়ে ফকির আর নীতিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল, সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর নগেন্দ্রলয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বলল, বাপু, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোন দিন তোদের বিপদ হয়ে যাবে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুড়ো, মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পায় বলে কাউকে আর কিছু বলিনি।
নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবল, তারপর গম্ভীরভাবে বলল, এখানে তো তেমন ভূতেরও যা নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত চালায়, তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল, মহেশপুর এখান থেকে প্রায় 4 কোষের উপর, যেতে আসতে প্রায় 9-10 কোষ, আজকে আর যাওয়া সম্ভব হবে না, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবেই দুভাই যুক্তি করল। সেদিন রাতেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, রাত প্রায় তখন 2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ছটফটানি আর কক কক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে, তার লম্বা লম্বা লিক লিকিয়ে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করল, কি হলো মা, কি হলো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা খুলে বলে। উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেও দেখা গেল না। ছোট ছেলে বলল, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে, রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ছেলেদের কথা শুনে নগেনের বউ বলল, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি লম্বা একটা মূর্তি উঠানে দাঁড়িয়ে আছে, তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে জ্বলছে, তার লিকলিকে লম্বা হাত দুটোই দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে, এমন সময় বাড়ির পেছন দিক থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে উঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল, তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে রইল সকাল হওয়ার অপেক্ষা। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল প্রায় 4-5 কোষ দূরের মহেশপুরে ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হল ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা খুলে বলল। ওঝা সব মন দিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না, একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো তোমাদের ঘরে মোট 7 জন লোক? সব তো 8 জন। আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোই বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের কলায় বেঁধে দেবে, আর এই 4টে পেরেক দিচ্ছি,
তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওজা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকালের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পড়ানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন্দুলের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগল। অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখল অনেক লোক। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে তুমদাম করে, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে, আবার কারো ঘরের চালে মোড়া পোড়া কাঠ বাঁশ পড়তে থাকে। সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে ভয়ে রাত কাটাতে লাগল। সন্ধের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মোড়া নিয়ে শ্মশানে এলো পড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মোড়াটাকে তার উপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মোড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে কাছের উপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এই জন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে মাচাও মাচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, দাঁড়াও, ভয় পেও না, ভয় পেও না, তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কিসব ছড়িয়ে দিল। তারপর বসে হুঁকোই দু এক টান মেরে বলল, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে। আমি কুণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই কুণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে, দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। মোড়াটা তাহলে গেল কোথায়?
তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কারো মুখে আর কথা নেই। মাঝি বলল, তাকে তুলে নিয়েছে। আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। বিশ্বাস হলো না বুঝি, দেখতে যাও। বেশ দেখান, তাহলে বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হয়নি তখন আর হব না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের কাছে গেল আর ইশারা করে দেখিয়ে দিল, ওই ওই দেখো। সকলে দেখল বটগাছের মগ ডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের মোড়াটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এল। মাঝি বলল, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই, ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি, আপনারা এখানে বসুন। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আপনি আমাদের এভাবে ফেলে যাবেন না, সকাল বলে যাবেন, দয়া করে সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝি হেসে বলল, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি, অপেক্ষা করুন। মাঝি চলে গেল বট গাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দ্রলয়। তোর বাড়ি কোথায়? নদের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই কাছে বসে থাক, পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি, আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো, লোকগুলোকে বলল, সকাল হলে আপনারা গাঁয়ে গিয়ে লোকজনেদের ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো, গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরেই সকাল হল, দুজন লোক গাঁয়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে, নগেন্দ্রলয়ের ছেলে দুটোও এলো, সবাই এলো বট গাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মোড়া ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মোড়াটাকে ফেলে দে নগে। সঙ্গে সঙ্গে ধপাস করে মোড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক, মোড়াটার খানিকটা মাংস কি যেন কুপলে খেয়েছে। মাঝি বলল, নগেনের ভূতি মোড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার ভিড় ভিড় করে কি সব মন্ত্র বলে উঠতেই, গাছের ওপর থেকে ক্ষণ ক্ষণে গোলায় নগেন বলে উঠল, এবার আমাকে ছেড়ে দে। তুই একেবারে এদেশ থেকে চলে যাবি? না, আমি যাব না, আমি এখানেই থাকব। এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্য আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে ওকে আমি ঘর মোটকে শেষ করবো।
এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আমাদের রক্ষা করুন। নগেনের বড় ছেলেকে মাঝি বলল, তোমাদের বাবা বুধ হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? তুমি দয়া গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা পেট জনি থেকে উদ্ধার পাবে। তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে? যদি আজ রাতে কারো ঘাড় মটকে দেয়, যদি গ্রামবাসীদের কোনো ক্ষতি করে? তা পারবে না, আমি গাছের চারিদিকে কন্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না, সাত দিন এই গাছে ও বন্দি হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। আমি আজই রওনা হয়ে যাচ্ছি। তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খোনা গোলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে ওরে বাবা রে, গেছি রে, জলে পড়ে মরলাম রে। বল কি চিহ্ন রেখে যাবি? এই বলে একটু থেমে তারপর বলল, দাঁড়া বলছি এই গাছের একটা মোটা ডাল ভেঙে নিয়ে যাব। আপনারা মোড়া নিয়ে গিয়ে পুড়িয়ে দিন, আপনারা ফিরে যান, আজ থেকে আর গাঁয়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে হাত খাওয়া মোড়াটাকে উড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গাঁয়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।